পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী জনধন যোজনার অ্যাকাউন্ট যাদের আছে তাদের সকলের খাতায় কেন্দ্রীয় সরকারের বরাদ্দকৃত প্রথম মাসের যে 500 টাকা সেটা চলে এসেছে। আর এটা আসার পরপরই কিছু বিভ্রান্ত সৃষ্টিকারী মানুষ, তাদের মধ্যে অনেকে রাজনৈতিক নেতাও আছেন, তারা মানুষকে বলছেন যে এই টাকা তাড়াতাড়ি তুলে নাও, না হলে কিন্তু আবার কেন্দ্রীয় সরকার ফিরিয়ে নেবে। আর এর ফলে মানুষের ভিড় ব্যাংকে শুরু হয়েছে। গতকালই আমি ব্যাংকের আধিকারিকদের বলেছি এবং তাতে অনেক ব্রাঞ্চেই বাইরে নোটিশ দেওয়া হয়েছে, যে কোনো সময় এসে এই টাকা নিতে পারেন, ভিড় কোথাও কোথাও কমেছে। আমি অনুরোধ করব সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক কার্যকর্তা যারা আছেন তারা সকল মানুষকে জানান যে এই টাকা তাদের ইচ্ছে মতো সময়ে ব্যাংক থেকে তুলতে পারবেন, কোনো ভিড় করার দরকার নেই, লকডাউন ভাঙার দরকার নেই, নিজেকে রিস্কের মধ্যে ফেলার দরকার নেই। এ কথাটা সকলে সবাই মানুষদেরকে বলুন, এটা আমার আবেদন।